দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ফটক পাড়ায় পুনর্ভবা নদী বাঁধে ভাঙন। ইতিমধ্যে আশপাশের এলাকায় জল ঢুকতে শুরু করেছে, নিচু এলাকাগুলি জলমগ্ন। গতকাল আত্রাই নদীর জলস্তর বাড়ায় জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট সহ বিস্তীর্ণ এলাকা। সুদীপ চক্রবর্তী প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, পুনর্ভবা নদী বাঁধে ভাঙন, এর জন্য মূলত কোন কোন এলাকা প্লাবিত, কি অবস্থার মধ্যে রয়েছেন সেখানকার মানুষ? দেখো অমৃতা, তো বলি আজ ভোর রাতে কিন্তু বেলবাড়ি এলাকায়, বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত আন্ডারে এই পুনর্ভবা নদীর যে বাঁধটি ভেঙে যায়, তার ফলে কিন্তু আশপাশ এলাকায় ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। তারা কিন্তু এরই মধ্যে তাদের যে গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু উচ্চ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। পাশাপাশি তাদের অভিযোগ যে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, প্রশাসনের তরফে কিন্তু বলা হয়েছে দ্রুততার সঙ্গে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং ওই যে অংশে বাঁধটি ভেঙে পড়েছে সেটি মেরামতির কাজে প্রশাসন অতি সত্বর হাত লাগাবে বলে প্রশাসনের তরফে জানালো। অমৃতা, ধন্যবাদ সুদীপ। Yeah, no.